বুড়ি হইলাম তোর কারণে পরা দিল বন্দুক রে বুড়ি হইলাম তোর কারণে কত কষ্ট কইরা আমি কামাই দুঃখ দルコরে আনি আপনারা আমাকে সবাই ছিলেন আসলে আজকে আমরা একটা ব্যতিক্রম ধর্মে একটি ব্লগ করছি এবং পাশাপাশি আমরা আমাদের জনপার্টির মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমরা এখন স্বপন এবং আমাদের দলীয় যে জনপার্টির মহাসচিব সালাউদ্দিন সোহাগ ভাই এবং আমি হৃদয় চৌধুরী জনপার্টির চেয়ারম্যান আমরা এখন একজনের বাসায় আছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তাকে যে উনি হচ্ছেন আমাদের আর কেউ নয় আমাদের খুব পরিচিত একজন ব্যক্তি আসলে তরুণ প্রজন্ম হয়তো বা তাকে চেনেন না বা আজকে অনেকে চিনেও থাকেন উনি হচ্ছে সেই বিখ্যাত একটি গানের সেই আপনার যে মডেল বা যিনি শিল্পী সেটাই হচ্ছে ওনার উনি হচ্ছে কাঙ্গালি সুপিয়া আমরা কেন আপনাকে গানটা শুন বললাম একটা কারণে আসলে অনেকেই গানটা কে বা কে করছে এটা আপনার জানেন না শুধু এটুকু জানার জন্য তার সাথে আমরা কণ্ঠে কণ্ঠ মিলালাম শুধু এতটুকুই তবে আপনাকে এতটুকু বই রাখি দর্শক যারা ভিডিও দেখছেন অবশ্যই অনেক অনেক লাইক কমেন্ট করবেন কারণ আমরা বাংলাদেশের ছোট্ট একটি জনপার্টি এবং খুব দেড় বছরে অনেক মোটামুটি অনেক ভালো একটা জায়গায় চলে এসেছে আমরা সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলি সাধারণ মানুষের প্রাপ্তি নিয়ে কথা বলে জনপার্টি জনপার্টির জন্ম সাধারণ মানুষের অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তার সব কিছু ফিরে পাওয়ার জন্য জনপার্টি কাজ করে জনপার্টি এই কাঙ্গালি সুফিয়ার পাশে এসে দাঁড়িয়েছে এবং তাদেরকে জানাচ্ছে দেশবাসীর মাধ্যমে জানিয়ে জানাচ্ছে যে পর্যাপ্ত আর্থিক সহযোগিতার অভাবে আমাদের একজন জীবন্ত কিংবদন্তি কিন্তু সে হারিয়ে যাওয়ার পথে যদি সে হারিয়ে যায় আসলে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিও তাকে আমরা ফিরে পাব না কুদালে কাটা মাটি হাতর দিয়া পা মাতার মাতার গাম মাতার গাম পায়ে পেলে তবু দুঃখ কেলো নারে মরি ভিলাম তুর কারো আসুন আমরা সবাই মিলে এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সবাই মিলে তাকে সহযোগিতা করে তাকে সুস্থ করে তুলি এবং আমাদের নতুন প্রজন্মকে তার এই গানগুলো শোনার জন্য তার এই সবকিছু শোনার জন্য অধীর আগ্রহ আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি উদ্দেশ্য করে বলবো আমি জনপার্টির চেয়ারম্যান হিসেবে বলবো একজন সাধারণ মানুষ হিসেবে বলবো এই মানুষটিকে আমাকে দেখার দরকার নেই এই মানুষটিকে আপনারা দেখেন এই মানুষটিকে আপনারা এককালীন কিছুটা অর্থনৈতিক সহযোগিতা করেন সে অনলি দেনা আছে এবং আপনাকে এতটুকু বলে রাখি সে যে বাসায় থাকে সেই বাসার যে রোডটা গলির ভিতরে অর্থাৎ অর্থাৎ আমি নিজে ঢুকতে পারি না সুরঙ্গ গলি কিন্তু আসলে একটা জমির কিন্তু রোড থাকা দরকার এখানে স্থানীয় প্রভাব ব্যক্তিদের কারণে সে কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত এবং এবং সে কিন্তু ক্ষতিগ্রস্ত এবং সেখানে কিন্তু সে যেতে পারতেছে না রোডটা কিন্তু খুবই খারাপ আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিও শেয়ার করবেন এবং যারা এই ভিডিও দেখছেন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানগুলো অবশ্যই তার এই কাজ করবেন এবং এখানে যে এমপি মহোদয় আছেন এবং যে কমিশনার সাহেব আছেন তারা অবশ্যই তার প্রতি খেয়াল রাখবেন কারণ একজন ব্যক্তিত্ব যদি আমাদের থেকে হারিয়ে যায় আমরা আসলে তাকে আর আমরা আসলে ফিরে পাবো না তাদেরকে আমরা সব কিছু মিলে আমরা দেখতে পাচ্ছি ওনাকে আসলে উনার এই যে এত বড় ক্রেস্ট এবং তার যে সমস্ত বাসার অবস্থা দেখতে পাচ্ছেন আপনি আসলে এতটুকু বলে রাখি উনি কিন্তু খুবই খারাপ অবস্থায় আছেন আর ওনার যদি আপনার যে ক্লোজ শট দেখায় আসলে ইনি সেই বিখ্যাত কাঙ্গালি সুফিয়া যিনি বিখ্যাত বাউল শিল্পী বাংলাদেশে এমন কোনো ব্যক্তি নাই যে তাকে চেনে না তার গান শুনে নি আরে ভাই এখন মরা মানুষ আপনাকে মাঝে খারা আছে কোন রকম কোন রকম বেঁচে আসি আপনাকে মাঝে একলা জীবন মর্ম ব্যথা দিলে কেবল পিঠে বেঁধে বাঁশের জুড়ি সবু চায়ের বাঙি করি বুড়ি হইলাম তোর কারণে পরাণের বান্ধব আমাকে কিছু দেন কারণ কি প্রতিটা মানুষের বিপদে পড়লেই কিন্তু তাকে বোঝা যায় আমরা নিজ থেকে তাদেরকে আমরা হেল্প করবো এবং আমরা নিজ থেকে জনপার্টি এবং জনপার্টির লোকজন আমরা এখানে চলে আসছি সেই দূর থেকে সাভারে আসছি এবং আপনাদের লোকেশন এবং অ্যাড্রেসটা আমি আপনাদের এখানে দিয়ে দেবো অবশ্যই কাঙ্গালি সুপিয়া ওনার ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এটা যদি এক টাকা টাকা দিয়ে হেল্প না করতে পারেন অবশ্যই এটা আপনি শেয়ার করবেন কারণ একজন ব্যক্তি যে অধীর আগ্রহে আছে তাকে হেল্প করার জন্য সে যেন হেল্প করতে পারে আর তার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারও আমি দিয়ে রাখবো যদি কারো পারেন যে প্রবাসী ভাইরা আমাকে আমার অনেক ভিডিও দেখে থাকেন আমাকে অনেক পছন্দ করে থাকেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনি হৃদয় এবার জন্য হলো ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও দিয়ে থাকবো ওনার ফোন নম্বর দিয়ে থাকবো আপনি ইনস্যুর করে সে যদি পাঁচশো পাঁচশো টাকা হয় একশো টাকা হয় তাও আপনারা তাকে আপনার দিবেন কারণ সে যতদিন বেঁচে থাকুক আমরা তাকে যেমন প্রতিজ্ঞা করেছি আমরা তাকে আমরা সহযোগিতা করবো প্রতি মাসে এক হাজার টাকা দিয়ে আপনারা সহযোগিতা করবেন এটা কিন্তু অলরেডি উনি অনেকগুলো গান করেছেন এখানে প্রায় এগারোটা গান তা আপনারা যদি সহযোগিতা করেন তার একটা ক্যাসেট কিনেও তার কাছ থেকে তাকে একটা সহযোগিতা করতে পারেন দর্শক কিছু ওষুধ নিয়ে আসো কিনে তাম কেমন তো আমি যদি কিনেই যদি নিতে নিবে তাহলে আমি কেন হাসপাতালে আসি তাহলে আমি বাড়িতে যাই বাড়িতে যাই আমি কিনে ওষুধ খাবো চার দিন আমার ওষুধ দেয় নাই হাসপাতালে ওই ফিজিতে ওই বঙ্গবন্ধুর হাসপাতালে চার দিন আমার দেয় নাই তো এরপরে কী করবো পরে যদি লিলিস নিয়ে আমি যেখানে আইছি বাড়িতে আইছি তা আমি যদি বিক্রি যদি করি তো আমার বাড়িতে বিক্রি করবো তা পিজিতে থাকি বিক্রি করবো কে ওই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার এই অ্যানাম মেডিকেলের দিকে আবার নিয়েছে এনাম সাহেবরে কইয়া যে রুগী আমার এখানে পাঠাই দাও অ্যাম্বুলেন্স পাঠাই দিছে আমার নিয়ে গেছে তা তার দাও শিল্পী শিল্পী আমি আর তাছাড়াও আমি তার প্রিয় শিল্পী তা সেজন্য আমার দিকে একটু নজর দেয় প্রতি মাসে যে দশ হাজার টাকা করে দেয় ওই দশ হাজার টাকা নুন আনতে পান্তা ফ্রায় আমার কিচ্ছু হয় না আমার সংসারও হয় না এদিক থেকে আমার ওষুধ কিনতে কিনতেই আমার শেষ তা আমি খাওয়াই বাকি আর ওষুধে কিনব কি তা আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আপিত্ত আমার এককালীন কিছু টাকা দিয়ে দিক বা যাই পারে যাই আসুক আমি হেডা নিয়ে আমি একটা নিষ্পত্তি হই আমি কোন রকম মাটির তল হব এছাড়া আর আমি আর কি কব অত কষ্ট আমি কামাই রোগদার করে আনি তবু বইলার মন পাইলাম না রে বুড়ি হইলাম তোর কারণে পরাণের বান্ধব রে বড়ি হইলাম তোর কারণে কুদালে কাটিয়া মাটি হাতড় দিযা পা তোর মাতার গামু মাটার গাম পায়ে গাম পায়ে পেলে তবু বুঝক গেল নারে হইলাম তোর কারুনে বরাকরের বান্ধব রে বলি হইলাম তোর কারুনে চা বাগানের একলা জীবন মর্ম থা দিলে কেব পিঠে বেঁধে বাঁশের জুড়ি সবু চায়ের বাঙি কুড়ি বুড়ি হইলাম তোর কারণে পরাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে